Hey guys, welcome back to a new video. I'm Chayan, a first professional MBBS student from North Bengal Medical College and Hospital, Sushruna, Darjeeling. দেখো তোমাদের যেটা আজকে 13ই নভেম্বর সন্ধে 6টার দিকে মোটামুটি তোমাদের এই এনরোলমেন্ট লিস্ট যেটা যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট এনরোলমেন্ট করেছিল তাদের একটা লিস্ট বের হওয়ার কথা ছিল। দেখো মোটামুটি 6টার দিকে বেরোনোর কথা ছিল, এখন দেখো 6টা 16 আছে। এই জিনিসটা মোটামুটি 5:30টার দিকে বেরিয়েছে আমি যা জানলাম, ঠিক আছে। তো দেখো তোমরা জিনিসটা কোথা থেকে ডাউনলোড করতে পারবে সেটা আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা WBMCC-র ওয়েবসাইটে যাবে, দেখবে ডান দিকে দেখবে একটা অপশন আছে যে এরকম এনরোলমেন্ট লিস্টের একটা মানে অপশন আছে, ওখান থেকে পাশে নিউ লেখা আছে, ওখান থেকে তোমরা জিনিসটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো ডাউনলোড করে জিনিসটা দেখো, আমি মোটামুটি এখানে বলে দিচ্ছি, একটা ওভারভিউ বলে দিচ্ছি। দেখো মোটামুটি এরকম আছে, 389 যার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল, তার তার স্টেট র্যাঙ্ক এসছে 1 নম্বরে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে সে ফার্স্ট র্যাঙ্ক করেছে, এরকম করে 453, 716, 1020 এরকম করে আছে সবগুলো, ঠিক আছে। তোমরা জিনিসটা একবার ডাউনলোড করে দেখে নাও, ঠিক আছে। আমি এখানটার কথা বাড়াচ্ছি না, আর কাট অফ নিয়েও আমি আর এখানে কিছু বলবো না, ক্লোজিং র্যাঙ্ক নিয়েও আমি আর এখানে কিছু বলবো না, ঠিক আছে। তোমরা মোটামুটি জিনিসটা দেখে নাও ডাউনলোড করে, যে কত কী তোমাদের কত র্যাঙ্ক আছে সেটা জানাও আমাকে কমেন্ট সেকশনে, ঠিক আছে। ব্যাস এটাই জানানোর ছিল তোমাদেরকে। তাও আমি এখানটায় আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমাদের আগের বছর মোটামুটি 1922 স্টেট র্যাঙ্ক নেমেছিল, স্টেট র্যাঙ্ক মানে 1922 ক্লোজিং র্যাঙ্ক ছিল রাউন্ড 2 এর জন্য, ঠিক আছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কথা বলছি আমি, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 1922 ছিল। তো এবছরে 1922 স্টেট র্যাঙ্কটা কত অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে সেটা দেখা যাক। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা তবু আর একবার, 1922, হ্যাঁ দেখো মোটামুটি 35,269। এই র্যাঙ্কটা আগের বছরের ক্লোজিং র্যাঙ্ক ছিল যেটা 39,200, অর্থাৎ প্রায় 4,000 র্যাঙ্কের মতো এগিয়ে এসছে বলতে গেলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কীরকম কী কাট অফ যাবে, কাট অফ একটু তো হাই যেতে চলেছেই, ঠিক আছে। তার সাথে দেখো তোমাদের 35,000 মানে মোটামুটি তোমাদের স্কোর 570 অ্যারাউন্ড যাদের আছে তাদের মোটামুটি 35,570 কি তার একটু বেশি হবে সম্ভবত। তো তাদের হয়তো 35,000 র্যাঙ্ক থাকবে, ঠিক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো সেক্ষেত্রে যাদের এই রকম রেঞ্জে নাম্বার আছে, ঠিক আছে, তাছাড়া ইউআর ক্যাটাগরি সিটসও কমেছে, যাই হোক সেটা পরের ব্যাপার, আমি আর এখানে কাট অফ নিয়ে কিছু বলবো না। 16 তারিখে রেজাল্ট বেরোলে তোমার সমস্ত কিছু জানতে পেরে যাবে, আমি আর এখানে এক্সট্রা কিছু বলবো না। জাস্ট আমি তোমাদের এই জিনিসটা জানিয়ে রাখলাম যে দেখো মোটামুটি 4,000 র্যাঙ্কের মতো এগিয়ে এসেছে জিনিসটা, ঠিক আছে। বাকিটা তোমরা ডাউনলোড করে তোমাদের কত র্যাঙ্ক আছে সেটা দেখো, দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।